আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আপনারা প্রত্যেকেই অবগত আছেন আজকে হচ্ছে পহেলা রমজান আর পহেলা রমজান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু কঠোর লকডাউনের নির্দেশ দিয়েছে তো এই কঠোর লকডাউনে যদি আপনি এক স্থান থেকে অন্য স্থানে যেতে চান তাহলে আপনার অবশ্যই মুভমেন্ট পাস সার্টিফিকেটের প্রয়োজন হবে বাংলাদেশ গভর্নমেন্ট একটি নিয়ম করেছে যেটার মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে একটি মুভমেন্ট বা সার্টিফিকেট তৈরি করে সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি চাইলে এখন স্থানান্তরিত হতে পারবেন অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন বা যে কোনো কাজের জন্য আপনি বাসার থেকে বের হতে পারবেন আর যদি সেই সার্টিফিকেটটা আপনার কাছে না থাকে তাহলে এক স্থান থেকে আপনি অন্য স্থানে যেতে পারবেন না প্লাস আপনি কোনো প্রয়োজনে আপনি বাসা থেকে বের হতে পারবেন না তো সেই সার্টিফিকেটটা আপনি আপনার হাতে থেকে মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন কীভাবে তৈরি করবেন যদি আপনি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ অব্দি দেখতে পারেন আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি একটি মুভমেন্ট পাস সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন তো ভিডিও শুরু করার আগে যে কথা না বলে নেই চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আর বক বক না করে চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় সোলেটস বিগেন ওকে আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসছি তো মোবাইলের স্ক্রিনে আসার পরে প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে মুভমেন্ট পাস সার্টিফিকেটের তো সেই লিঙ্ককে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখন আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দিলাম দেন এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন মুভমেন্ট পাস সার্টিফিকেট বা এখানে যেটাই বলে না কেন নীলে একটা অপশান থাকবে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য বলবে আপনার ফোনে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তো এখানে একটি মোবাইল নাম্বার আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট বলে একটা অপশান রয়েছে এটাতে প্রথমে আপনার এখানে একটা ট্রিটমেন্ট দিতে হবে তারপরে এখানে কিছু ক্যাপচার পূরণ করার জন্য বলবে এখানে মূলত বাইসাইকেল বলছে তো আপনারা এই ক্যাপচারটি ভালো করে পূরণ করে নেবেন তো এখানে আমি জাস্ট ক্যাপচারটিকে পূরণ করে ভেরিফাইড করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমি দুইটা সিলেক্ট করলাম হলো না তো এবার মনে হয়ে যাবে অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে তারপর এখানে সাবমিট করুন বা জমা দিন যেটা লেখা রয়েছে এই লেখার উপরে ক্লিক করবেন ওকে তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে মূলত দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশানে আপনাকে জন্ম তারিখ দেওয়ার জন্য বলবে এখানে আপনার অবশ্যই জন্ম তারিখটা দিতে হবে তো দুই জায়গায় আপনি জন্ম তারিখ দেবেন প্রথম শূন্যস্থানে আপনার জন্ম তারিখটি বসাইতে হবে এবং যেটা বসাবেন প্রথম শূন্যস্থানে দ্বিতীয় শূন্যস্থানে সেই জন্ম তারিখটি বসাতে হবে ওই আপনারা দুই জায়গায় জন্ম তারিখটি বসানো হয়ে গেলে তারপর দেখতে পারবেন এই যে এখানে সাবমিট করুন বা জমা দিন যেটাই লেখা রয়েছে সেই নীল লেখার উপর ক্লিক করবেন ওই নীল লেখার উপর ক্লিক করার পরে এখানে একটা নোটিফিকেশন তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে তারা যে কথাটি তারা বলছে সেটা হচ্ছে শুধুমাত্র আপনি একদিনই সেই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবেন এক জায়গায় ধরুন আপনি আজকে আপনার বাসা থেকে একটা কাঁচা বাজারে যাবেন তো কাঁচা বাজার করতে যে জায়গায় যাবেন শুধুমাত্র সেই জায়গায় যাওয়ার জন্য একটি সার্টিফিকেট আবার আসার সময় একটি সার্টিফিকেট তৈরি করতে হবে ওয়েল প্রথমে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি নাম দেওয়ার জন্য বলবে অর্থাৎ কোন জায়গা থেকে আপনি যেতে যাচ্ছেন সেই জায়গার নাম দেবেন বা এখানে যেটা লেখা রয়েছে সেটা দিবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন জায়গায় থাকেন বা থানা কোনটা সেটা আপনার দিতে হবে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে যেটা আপনি কোন জায়গায় যাইতে চান বা কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে চান সেটা আপনার দিতে হবে তারপরে আপনি কোন জায়গায় যেতে চান কোন জায়গা থেকে সেটা আপনার এখানে ইনপুট করতে হবে তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে সেটা আপনার ফর্ম ফিল আপ করতে হবে এখানে আপনার নাম দেওয়ার জন্য বলবেন নামটি দিয়ে দিবেন তারপরে এখানে আপনার জেন্ডার দিতে হবে অর্থাৎ আপনি পুরুষ মহিলা নাকি অন্যান্য যেটা দিতে চান সেটা দিবেন পুরুষ হলে পুরুষ দেবেন মহিলা হলে মহিলা দেবেন ওয়েল তারপরে নিচে আরও একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনার বয়সটা লিখতে হবে এখানে আমার বয়সটা আমি লিখে দিচ্ছি তারপরে এখানে আপনি কোন প্রয়োজনে বাসা থেকে বের হতে যাচ্ছেন এখানে যে কোনো একটি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার প্রয়োজন যেটা সেটা সিলেক্ট করবেন তারপরে নিচে আরেকটি অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনার যেই তারিখে বানাবেন আর কি সার্টিফিকেটে যে তারিখে তৈরি করবেন সেই তারিখটা দেওয়ার জন্য বলবে ওকে সেই তারিখটা এখানে হলে দেখতে পাচ্ছেন এখানে শেষ তারিখটা ওইখানে দিয়ে দিয়েছে অটোমেটিক নিয়ে নিয়েছে তারপরে এই যে নিয়েছে দেখতে পাচ্ছেন আপনার আইডি টাইপ নির্বাচন করুন এখানে অর্থাৎ আপনার এনআইডি কার্ডটি কী সেটা নির্বাচন করতে হবে অর্থাৎ আইডি কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স স্টুডেন্ট কার্ড যেটা আছে আপনার সেটা পূরণ করতে হবে ওইলে আমি আইডি কার্ড দিয়ে দিয়েছি এখানে আইডি নাম্বার দেওয়ার জন্য বলতেছে আমার যেহেতু আইডি নাম্বার নেই সেক্ষেত্রে এখানে আমি আইডি নাম্বারটি দিচ্ছি না ওয়েল তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আরও একটি অপশন রয়েছে তো আপনি কি গাড়ি নিয়ে বের হতে যাচ্ছেন কি না যদি গাড়ি নিয়ে বের হতে চান তাহলে অবশ্যই এখানে টিকমার্ক দিতে হবে তারপরে এখানে আপনার একটি ফটো আপলোড করতে হবে অর্থাৎ এখানে আপনি আপনার ছবি আপলোড করবেন তারপরে ছবিটা আপলোড করার জন্য এখানে সিলেক্ট ফাইলের উপর ক্লিক করে আপনার ছবি আপলোড করতে পারেন তো সবগুলো পূরণ হয়ে গেলে এখানে জমা দিনের উপর ক্লিক করলে দেখতে পারবেন আপনার সার্টিফিকেটটি তৈরি হয়ে যাবে এবং এই সার্টিফিকেট দিয়ে আপনি ট্রান্সফার হতে পারবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেন